বন্ধুরা, আজকে আমাদের গল্প শিয়ালের মুরগি চুরি। এক গ্রামে টুনি নামে একটি পাখি বাস করত। টুনি একটি মুরগি পুষত, আর সেই মুরগির ডিম বেচে সে সংসার চালাত। টুনি সে মুরগিটাকে খুব ভালোবাসত। আর সেখানে একটি চালাক শিয়াল বাস করত। সে গ্রামের সকলের মুরগি চুরি করে নিয়ে আসতো। আর ওই গ্রামে আর কারোর বাড়িতে কোনো মুরগি ছিল না, শুধুমাত্র টুনির বাড়িতেই ওই একটি মুরগি ছিল। আর সেই মুরগিটাকে টুনি খুব আগলে রাখত। আর এদিকে শিয়াল সারাক্ষণ টুনির বাড়ির পাশে পাশে ঘুরে বেড়াতো। টুনি যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে তো আমার টুনির মুরগি চুরি করা হবে না। আমাকে কিছু একটা করতে হবে যেন টুনি তার মুরগিটাকে বাড়িতে ফেলে রেখে বেরিয়ে যায়। এই বলে শিয়াল জঙ্গলে একটি কাকের কাছে গেল আর তাকে বলল, সে যেন টুনিকে বলে যে তাকে গ্রামের প্রধান ডাকছে। এটা শোনার পর কাক সোজা উড়ে টুনির বাড়িতে এসে বসলো এবং টুনিকে বলল, টুনি, তোমাকে গ্রামের প্রধান ডাকছে। আমাকে আমাকে কেন ডাকছে প্রধান? জানি না, যাও, তোমাকে গ্রামের প্রধান ডাকছে। ঠিক আছে, গ্রামের প্রধান যেহেতু ডাকছে তাহলে তো আমাকে যেতেই হবে। যাই তাহলে। এই বলে টুনি বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আর এই সুযোগে শিয়াল সোজা টুনির বাড়িতে এসে ঢুকে পড়লো। টুনির বাড়িতে ঢোকার পর শিয়াল সোজা মুরগি খুঁজতে শুরু করলো, কিন্তু সে মুরগি খুঁজে পাচ্ছে না। এরপরেও শিয়াল মুরগি খুঁজতে লাগলো। আর এদিকে টুনি গ্রামের প্রধানের কাছ থেকে দেখা করে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে দেখে শিয়াল তার বাড়িতে মুরগি খুঁজছে। মুরগি খোঁজার পর শিয়াল মুরগিটাকে নিয়ে সোজা দৌড় মারছে। আর এদিকে টুনি লাঠি নিয়ে শিয়ালের পিছনে পিছনে দৌড়তে শুরু করেছে। বন্ধুরা, আজকের জন্যই এতটুকুই। যদি বাকি গল্পটা শুনতে চান, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও সর্বপ্রথমে আপনার কাছেই গিয়ে পৌঁছাবে।